রমজান মাসের শেষ দশ দিনের বেজুর রাতগুলোর মধ্যেই যে কোনো একটি রাত হতে পারে লাইলাতুল কদরের রজনী এই রাতকে সৌভাগ্যের রজনী হিসাবে বিবেচনা করেন আলেম ওলেমারা বিশেষ করে লাইলাতুল কদর লাইলাতুল কদরের তাৎপর্য এবং ফজিলত এ কারণে রব্বুল আলমিন বলেছেন কোরআনে কারিমের মাঝে স্পষ্ট করে বলেছেন লাইলাতুল কদর এক রজনী হাজার মাস থেকেও শ্রেষ্ঠ এক রাতের এবাদত এক রাতের এবাদত হাজার মাসের এবাদতের সমান এই রাতকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে রাতভর নফল নামাজ ও জিকি রাজকারে ব্যস্ত সময় পার করবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তারা বিশেষ করে সাতাশ তারিখে লালাল কদর সম্বন্ধে অনেক ফজিলত আসছে একটা রাতকে আমরা হাজার বছর থেকে উত্তম আল্লাহর কাছে দোয়া গর্ম আল্লাহ যাতে আমগো গুনাহ মাফ করে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বাইতুল মোকারম ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় রাতভর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনায় মশগুল ছিল তারা এলাতে যদি সারাইতের মাধ্যমে কাটানো যায় তো মহান আল্লাহ রব আলমিন আমাদের অনেক বরকত দান করবেন এবং আমাদের জীবনের গুণা খাতা মাফ করার একটা বিশাল নিয়ামত আজকের এই রাত্রে মহিমান্বিত এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাহানে শান্তি সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এমন প্রত্যাশা মুসল্লিদের রকিব মানিক একুশে টেলিভিশন ঢাকা